বুবলি ভক্তরা মাইন্ড করেন বা না করেন, আমি আজকে থেকে অপু বিশ্বাস ভক্ত। কারণ অপু বিশ্বাস সত্য কথা বলা শিখেছে আমাদের মধ্যে, আমাদের ডালিউডের মধ্যে, এই ডালিউড ইন্ডাস্ট্রির মধ্যে যদি সত্য কথা বলে তাহলে এক নাম্বার নায়িকা সেটা হচ্ছে আমাদের ডালিউড মহারানী মানে অপু বিশ্বাস। কি ভাবতেছেন? হ্যাঁ অপু বিশ্বাস, তুমি জানি কি, দেখছেন দর্শক, দেখছেন কতটা সত্য কথা বলে, নিজের নাম নিজে বলে, এজন্য আমি তার ভক্ত হইছি। একটা মানুষ নিজের নাম নিজে বলাটা মানে মানে তার বইয়ের প্রকাশ, মানে সে তার নিজের নাম নিজে বলতেছে, ঠিক আছে, তার মানে সে স্পষ্টবাদী, সত্যবাদী, ঠিক আছে, আমি তার পক্ষ কেন নিব না? তারপর অপু বিশ্বাস তুমি আর কি সবজি? মিষ্টি কুমড়া, মিষ্টি কুমড়া, মিষ্টি কুমড়া। ও আচ্ছা 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 আচ্ছা, তো আর কি কি সবজি তুমি? ভেন্ডি, ভেন্ডি, ভেন্ডি। ও মাই গড, তাই নাকি, তাই নাকি, গুড 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 গুড। তো আর কি সবজি তুমি? গাজর, গাজর, গাজর। ও রেলে 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 রেলে, মানে তুমি স্পষ্টবাদী, তুমি এত সত্য কথা বলো, মানে আমি তো আই এম প্রাউড অফ ফিল যে তুমি সত্য কথা বলা শিখেছ, ঠিক আছে। তো তারপর তুমি আর কি সবজি? মিষ্টি আলু, মিষ্টি আলু। ও মাই গড, ও মাই গড, ও মাই গড। দর্শক শুনতেই পাইলেন সে কি কি সবজি, মানে আর আর কোন সবজি আছে? চালি কুমড়া, চালি কুমড়া, চালি কুমড়া। ও মাই গড, তাই নাকি, তাই নাকি, তাই নাকি। তো আর কি সবজি? করলা, করলা, করলা। আচ্ছা আচ্ছা আচ্ছা, দর্শক শুনতেই পাইলেন সে কি কি সবজি, তো আর কি সবজি? পটল, পটল, পটল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তো লাস্টে, লাস্ট ফিনিশিংয়ে আবার একটু তোমার ওই নামটা নিবা, ওই যে ওই নামটা, ওই যে লম্বা কদু, তুমি আসলে কি কদু? খুব ভালো কাজ করছে, নিজের নাম নিজেই বলে দিছে, এই প্রথম ওনার মাথায় বুদ্ধি আসছে। ও দেখছেন দর্শক, সে যে সত্য কথা বলা শিখেছে তার মুখ থেকে সে নিজে বলেছে, একজন স্পষ্টবাদী নারী, একজন খাঁটি, একজন মানে স্পষ্টবাদী সত্যবাদী নারী যদি নায়িকা থাকে সেটা আমাদের ডালিউডের মানে ডালিউডের মহাকদু আর কদু 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 মানে ডালিউডের মিষ্টি কুমড়া, আরে কি কই মিষ্টি কুমড়া, ডালিউডের অপু মাসি, ম্যাগি মাসি, ম্যাগি মাসি হলো স্পষ্টবাদী সত্যবাদী যে কিনা নিজের নাম নিজেই বলে, ঠিক আছে। তো কেমন এন্টারটেনমেন্ট পাইলেন? যদি এন্টারটেনমেন্ট পেয়ে থাকেন তাহলে সামাজিক কাজটা খুব বেশি বেশি করেন। আর সামাজিক কাজটা কি বুঝছেন? লাইক কমেন্ট শেয়ার, লাইক কমেন্ট শেয়ার করে পুড়িয়ে ফেলেন। আর আপনাদেরকে একটা ব্রেকিং নিউজ দেওয়ার আছে, এই জন্য এই ভিডিওটা করা, বুবলির ছবি দেখানোর কারণ আছে। বুবলির ছবি দেখাইছি এই কারণে, একটা গান এই চ্যানেলে আসবে না, একটা গান ভারতীয় বাংলা মানে ওই যে মানে রিমিক্স গান আছে না, মিক্স মিক্স গান, মানে অনেকগুলো গান মানে তিন চারটা গান একসাথে, চার পাঁচটা গান, চার পাঁচটা গান একসাথে করে আমি মেকিং করাইছি, টাকা খরচ করেই করাইছি। তো সেই গানটা আমি বুবলি এবং আমি অভিনয় করব, অবশ্যই এডিটের মারফতে, ঠিক আছে। তো মানে অবশ্যই সেখানে একজন মানে কলকাতার একজন নায়িকা রাখতে হবে, তা না হলে গানটা ভিউ হবে না। এখন আপনারা বুবলি ভক্তরা হয়তোবা আবার মাইন্ড করতে পারেন সেই গানটা ছাড়ার পর যে এই গানটা তো সাপোর্ট করবো না, এই গানটাতে কেন কলকাতার নায়িকা আছে, তবে কলকাতার নায়িকা কে আছে আমি সেটা বলবো না, ঠিক আছে। গানটা কিন্তু জোস, একটা গান জোস, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, অবাক, ঠিক আছে। তো গানটা কিন্তু আমার এই চ্যানেলে আসবে না, মানে ফিল্ম ইনফোজে আসবে না, আর এখন থেকে নিয়মিত ভিডিও পাবেন বুবলির বেশিরভাগই থাই এরফান চ্যানেলে। আর থাই এরফান চ্যানেলটা ডেসক্রিপশনের মধ্যে দেওয়া, ডেসক্রিপশনের মধ্যে দেওয়া, ঠিক আছে। তো থাই এরফান চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে ফেলেন যদি গানটা দেখতে চান, গানটা আজকে না হলেও কালকে চলে আসবে।
তো ডেসক্রিপশনের মধ্যে লিংকটা দেওয়া আছে থাই আরফান চ্যানেলে, এখন থেকে বেশিরভাগই থাই আরফান চ্যানেলে আসবে। কারণ এতদিন আপনারা ভাবতে পারেন যে আপনাদেরকে এতবার নাসাইতাছি কেন, একবার ফিল্ম ইনফোজ একবার থাই আরফান। তো এটার কারণটা হচ্ছে থাই আরফানে এতদিন স্ট্রাইক ছিল, আর এই স্ট্রাইকটা দিছিল যে মাসিকে নিয়ে এতক্ষণ রোস্ট ভিডিওটা করলাম, সেই মাসি স্ট্রাইকটা দিছিল। তো সেই স্ট্রাইকটা আমার উঠে গেছে অলমোস্ট, এখন চ্যানেল রানিং। তো থাই আরফান চ্যানেলে নজর রাখেন গানটা দেখার জন্য। আর অবশ্যই আমি আপনাদেরকে বলবো যে ভারতের কোনো নায়িকা আছে বলে গানটাকে অবহেলা করবেন না। আর ভারতের নায়িকাটা নিতে বাধ্য হয়েছি কেন জানেন, কারণ গানটাই পুরো গানটাই কলকাতার গান। তো কলকাতার গান এটা মানে আমার যেই ভিতরে যে মাল মেডিসিনগুলো দিতে হবে, মানে যে আপনারা তো বুঝেন না আসলে, আপনারা তো ইউটিউবার না, তো সেগুলো আমার ভারতকে টার্গেট করে, মানে কলকাতাকে মানে টলিউডকে টার্গেট করে, টলিউডকে টার্গেট করে দিতে হবে, ঠিক আছে? তো এই জন্য একজন ভারতীয় নায়িকা রাখা দরকার, তাহলে ভারতের মানুষরা সাপোর্ট করবে, মানে ভিডিওতে মানে ইউটিউবে, ঠিক আছে? আর পেজে তো আপনারা বুবলি ভক্তরা করবেনই সেটা আমি জানি, তবে ভারতের নায়িকাটা আমি কেন রাখবো সেটা এই ভিডিওতেই আমি বলে দিলাম। গানটা আজকে না হলেও কালকে চলে আসবে থাই আরফান চ্যানেলে। চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলেন, আমার ডেসক্রিপশনের মধ্যে মানে সেই চ্যানেলের লিঙ্কটা দেওয়া, মানে থাই আরফান চ্যানেলের লিঙ্কটা দেওয়া। আর আরেকটা কথা, এই চ্যানেলটাও সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এই চ্যানেলেও ভিডিও আসবে, প্রতিদিনই আসবে, ঠিক আছে? প্রতিদিন না হলে একদিন পর একদিন আসবে, ঠিক আছে? তো এখন থেকে দুই চ্যানেলেই বুবলির ভিডিও আসবে, প্লাস অপু বিশ্বাসের ভিডিও আসবে, বিশেষ করে আমাদের সুপার স্টার গ্লোবাল স্টার সাকিব ভাইয়ের ভিডিও আসবে।